বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধীর বিচার দাবিতে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে কয়েক হাজার প্রবাসী। লন্ডন থেকে এম এ আর মুরাদের রিপোর্ট। জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে এবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় 10 ডাউনিং স্ট্রিট কেঁপে উঠল কয়েক হাজার বাঙালি স্লোগানে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধীদের বিচারের সমর্থনের দাবিতে তারা এই বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভে অংশ নেয়া প্রবাসীরা এই সময় যুদ্ধ অপরাধীদের বিচারের জোর দাবি জানান। কিছুতেই ধর্ম নিয়ে রাজনীতি চলবে না এবং এই ধর্মকে ব্যবহার করে ওরা 1971 সালে আমাদের শত্রুপক্ষ না হয়েও আমাদের নিজেদের লোক হয়েও যে অত্যাচার বাংলাদেশে করেছে এই তরুণরা তার প্রতিবাদে গর্জে উঠেছে। বাংলাদেশের শাহবাগের সেই ফাগুনের তারুণ্যে জোড়া তরুণদের সাথে সংহতি প্রকাশ করতে আমরাও যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় বাস্তবায়ন ছাড়া আমরাও রাজপথ ছাড়ব না। আমরা লয়ের বাইরে যেতে চাই না, লয়ের মাধ্যমে আমরা এটি সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত হয় এই জন্য আমরা সবাই প্রতিবাদ জানাচ্ছি। সর্বোচ্চ শাস্তি প্রদানের মাধ্যমে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করার দাবি তাদের। আমাদের দেশে রাজাকারের ফাঁসি 71-এর যত যুদ্ধ হয়েছে সবার ফাঁসি হওয়া উচিত। বিক্ষোভ সমাবেশ শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এবার মানবতা বিরোধী অপরাধীদের বিচার প্রক্রিয়ায় সমর্থনের দাবিতে বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করল কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি। লন্ডনের ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে এম এ আর মুরাদ, চ্যানেল আই।